জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া ছাড়া তার আর কোনো আইনি প্রক্রিয়া বাকি নেই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করবে সরকার। ইমদাদুল্লাহ বাবুর প্রতিবেদন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারী ৬ আসামি দেশ ছেড়ে পালিয়ে যায়। সেই তালিকায় ছিলেন সেনাবাহিনীর বরখাস্ত হওয়া ক্যাপ্টেন আব্দুল মাজেদ। প্রায় ২৩ বছর দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইন্টারপোলের গোয়েন্দা জাল ফাঁকি দিয়ে তিনি গা ঢাকা দিয়েছিলেন বিদেশে। কিন্তু হঠাৎ করেই সোমবার রাতে রাজধানীর মিরপুর ১১ নম্বর থেকে গ্রেফতার হয় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আব্দুল মাজেদ। মঙ্গলবার তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত মামলার নথি দেখে এবং রাষ্ট্রপক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আজকের এই আসামিকে সিডব্লিউ মুনে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে সেই আদালতে আজকের এই মামলার খণ্ডটি চলে যাবে। বঙ্গবন্ধু হত্যাকারীদের মধ্যে এখনও পলাতক আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, এস এইচ এম বি নূর চৌধুরী ও মোসলেম উদ্দিন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, তাদেরকেও ধরার চেষ্টা চলছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার দণ্ডাদেশ আমরা কার্যকর করতে পারব। আমাদের কমিটমেন্ট যত খুনি যেখানেই আছে আমাদের আমরা সবাইকে আমরা ফিরিয়ে নিয়ে আনব। ২০০৯ সালের ১৯ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া ১২ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে আপিল বিভাগ। ২০১০ সালের ২৭ জানুয়ারি সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর করা হয়। আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হলে এই মামলায় আরও একজনের দণ্ড কার্যকর হবে। ইমদাদুল্লাহ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।